গতকালের থেকে আবারও বাড়লো দেশে দৈনিক করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,897 জন, প্রায় 3,000-এ ফের পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে আজ থেকে শিশুদের করোনা টিকা ট্রায়াল রানও শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট। 2 থেকে 6 বছরের শিশুদের করোনা টিকা ট্রায়াল রানও করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু ফের ঊর্ধ্বমুখী রয়েছে রাজ্যেও। গত 3 দিনে 3,000-এরও নিচে নেমে গিয়েছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কিন্তু গত 24 ঘন্টায় ফের উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় 3,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ এই মুহূর্তে। বেড়েছে পজিটিভিটি রেটও, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টা দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন 54 জন। দেশে এখন মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা রয়েছে এই মুহূর্তে 19,494 জন। রাজধানী দিল্লিতে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে করোনার চতুর্থ ওয়েভ মোকাবিলা নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে করোনা মোকাবিলায় জেলায় জেলায় কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গরমের ছুটির সময়সীমাও বেড়ে গিয়েছে রাজ্যে, অর্থাৎ গরমের কারণে এই মুহূর্তে অনলাইন ক্লাসও শুরু হয়ে গিয়েছে রাজ্যে। শিশুদের মধ্যে চতুর্থ ওয়েভ যেন বেশি করে ছড়ানোর আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কার কথা মাথায় রেখেই শিশুদের টিকাকরণের দিকেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে করোনার চতুর্থ ঢেউ আবারও উদ্বেগ তৈরি করছে সর্বত্র। যদিও প্রশাসন এই ব্যাপারে তৎপর রয়েছে, বিভিন্ন রাজ্যের প্রশাসন এই মুহূর্তে ব্যবস্থা কি কি নেওয়া যায় সেই দিকেও কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করছে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে রয়েছি। তবে হ্যাঁ, আপনারা একেবারে ভুলে যাবেন না আমাদের ফেসবুকের খবর সময় বাংলা পেজকে। আপনারা প্লিজ প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ফলো করুন। আরও নানান আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।